তাছাড়া তোমার যা বুদ্ধি শুদ্ধি। এই কথা কয়া তুমি কি বুঝাবে চেষ্টাও চাই না, আমি কি বুকা? না আমি সে কথা করছি না মাইজে গাদা, আমি করছিলাম কি তুমি যদি চলে যাও তাহলে আমি কিরাম করে থাকবো? একটু তো কষ্ট করা লাগবেই চাই না, তাছাড়া তোমারে ভালো রাখার জন্যই তো আমি বিদেশ যাবার চাচ্ছি। আমি কি চাই জানো? মনে করো এই গায়ে সব বউয়ের চাইতে আমার বউ ভালো সুখে শান্তিতে থাকবি। মনে করো তোমার জন্য যেসব জিনিসপত্র পাঠাবো সাজগুজের জন্য, তুমি মনে করো আমার সামনে দেখালি ঘুরে বেড়াবে আর মানুষ তোমার ওসব দেখে খালি জ্বলবি। ইরা মনে করো আমার মেলা দিনের একটা মেমটুই। মেমটুই আবার কি? ও এই যে মালয়েশিয়ান ভাষায় স্বপ্ন। আব্বার জন্য হচ্ছে দোয়ারিবো মানে 2000, আমার জন্য হচ্ছে সিরিবো মানে 1000, 3000 হইলো দোয়ারিবো সিরিবো দুটো মিলে হচ্ছে 3000, আর ছোট গেদার জন্য 500 ওয়াংজিনি কত যেটু দেহে নেই। এবারে ভাই তোমার ছায়া পুনিয়া খারাপ কি জন্যে? তোমার কেসুলেটান কি কেসুলেটান? কি করলো? ছায়া পুনিয়া মানে হচ্ছে মন মন। কেসুলেটান কি জন্যে মানে সমস্যা কি জন্যে? কেসুলেটান হচ্ছে সমস্যা। কেসুলেটানটা কি সমস্যা কি? হে মাইজে গাদা, তোরা কি আমার জন্য কিছুই করবি না রে? কিরা কিছু করবি না, অবশ্যই করব। তুমি কি মনে করছো তুমি কি আমার হিসাবের ভিতরে নাই? আচ্ছা বড় ভাই, তা মাসে মাসে তোমার জন্য কত ওয়াং পাঠাইতে হবে? কি? আরে ওয়াং 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 মানে হচ্ছে টাকা। তোর কাছে টাকা চাচ্ছে কি না রে মাইজে গাদা? মানে কি চাস? ওয়াইফ মানে আমাকে ভাবি। হ্যাঁ এই তো বুঝবে পারিছিস রে মাইজে গাদা, তোর মুখে ভাবি ডাকটা মেলা সুন্দর লাগলো রে মাইজে গাদা। আমার বউকে তুই ছোট গাদা ভাবি কয়া ডাকবি, কত আবদার করবি, কত ফাইন দেখা যাবি। দেখ বড় ভাই, আমি তোর ওই ফাইনের বিষয়ে কিছু করবার পারতেছি না। আমি তো একটা কথা কয়াই দিছি বড় ভাই, নিজের পায়ে না দাঁড়ায় যারা বিয়ে করতে চায় তারা হচ্ছে একটা বধু মানে বেকুব। পাইছিস তো একই কথা, কেরে আমার নিজের হাত পাও নাই যে আমি অন্যের পায়ে দাঁড়াইনে লাগবি, আমি তো আমার নিজের পায়ে দাঁড়ায় আছি। আরে ভাই তুমি কথাটা বুঝবার পারতেছো না কিসের জন্য? আরে ভাই ই পাও সে পাও না। চুপ থাক, আমি বুঝছি তোদের কথা, আমার বোঝা গেছে তোরা আমার জন্য কিছুই করবি না, আমার বোঝার বাকি নাই কিছু। হ্যাঁ এই বাড়িতে যে তোগের একটা ভাবি না, এদের জন্য তোগের মন খারাপ লাগে না? আসলে তোগের মনের ভিতরে ভালোবাসা বলে কোনো জিনিস নাই। দেখিস পাগল হয়ে গেছে। সে কথা আমাকে জিজ্ঞেস করে কি হবি? তুমি তোমার গেদাগের কাছে জিজ্ঞেস করো গে। তোমাকে কব না তা কাকে কব? তুমি তো সেই ছোট কালেতে কয়াইছ যে আমার গেদারা বড় লিপারে সব ঠিক হয়ে যাবে। এখন ঠিক হওয়া তো দূরের কথা, মানুষের সামনে মুখ দেখাইতেই দায় হয়ে যাচ্ছে। ইডা আবার তুমি একটু বেশি কয়া ফলাইলে হর তো কি বেগম, আমার গেদারা তো কারো মাথায় বাড়ি দেয় নাই, কারো মাথার উপর কাটাল ভেঙে খায় নাই, কারো কোনো ক্ষতি করে নাই। দেখলে অমনি সাথে সাথে গেদা গেড়ে পক্ষ নিয়ে ফেলাইলে, কে তোমার কি জমিদারি আছে? তাদের জীবন কিভাবে কাটতি সেটা একবারও চিন্তা করে দেখিছাও? ওই কথা চিন্তা করি আর কি লাভ, যতদিন বাইসে আছি অতদিন টাইনে যাই, মরে গেলি তো আর আমি টাইনে দেখবো না। তখন আল্লাহ পাকে তা আল্লাহ পাকে দেখবেন, ও চিন্তা করি আর কি হবি। আমার সাল তিনদের যে আল্লাহ কবে বুদ্ধি শুদ্ধি দিবে, আজকালকার জামানায় সাল বলে এত বুদ্ধি কম হয়। কেরে দেবু ঘটনা কি এত সকাল সকাল আমাদের বাড়ি? আখেরি ফয়সালা করে দিয়ে চলে আইছি ভাই। কি হইলো রে বোন? সব কিছুই তো ঠিক ছিল, হঠাৎ করে কি এমন হইলো যে তুই আখেরি ফয়সালা করে দিয়ে চলে আসলি, সাওয়াল ডান নিয়ে চলে আসলি? সাওয়াল ডান এখন কি হবি, কি হয়েছে বোন?